তো এইখানে আপনার কবুতর কোন রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় মানে সবচেয়ে বেশি যে পার মান্থ থাকে একভাবে না কোনো বা দুই মাস তিন মাস পর পর রোগটা হবে এবং আপনার ট্রিটমেন্টটা কি করে তাদের লবগুলোতে ভিজিট করা শুরু করছি এবং যারা গ্রিভাস বলেন ফেন্স আইটেম বলেন যে কবুতর গুলো আছে সেগুলো পালন করার ইচ্ছে জাগতেছে বা শুরু করবে তাদের জন্য সুবিধা হয় তার জন্য আমরা যে অভিজ্ঞ ভাইগুলো আছে তাদের লফটে আসতেছি এবং ঘুরে ঘুরে আপনাদেরকে তাদের ঔষধ কালেকশন তাদের কবুতর পালার ধরন তাদের যে স্পেসগুলো থাকে অর্থাৎ লফটা থাকে সেই লফটের এ টু জেড মোটামুটি দেখানোর চেষ্টা করি আমাদের ভিডিওগুলোর মাধ্যমে অন্যরকম একটা লফটে চলে আসছি সেটা হচ্ছে যে ড্রিম পিজন লফট ভাইয়ার পছন্দের ঔষধ কালেকশন এখানে কত পদের কবুতর আছে কত জাতের কবুতর আছে টোটাল পুরো বিষয়গুলো আপনাদের দেখানো শুরু করবো তো ভাইয়া এখন ওই সাইডে আছে তো ভাইয়া কেমন আছেন যারা দেখে তারা জ্যাকোবিন ভাবে কারণ এত বড় হুড কিন্তু ওদের পায়ে অনেক বড় বড় মাফ আছে দেখেন মাফগুলো কাটা আছে ব্রিডিং এর জন্য ওকে তো এগুলোতে আমরা যাবো পরবর্তীতে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডিউস ভিডিও ঠিক আছে আমরা পরিচিত হব জানবো আপনার কবুতর পালার ধরন সম্পর্কে মেইনলি তো ভাই ফ্যান্সি আইটেম পালন মেইনলি বেসিক্যালি ফোকাস অন ফ্যান্সি বাট আমার কিছু হাই ফ্লায়ার পিজন্স আছে যেগুলো ইম্পোর্টেড জার্মানি তারপর হচ্ছে হাঙ্গেরি যেগুলো দেখলাম ওগুলো থেকে উড়াবে না একটা চলে গেলে এখানে লাগবে অ্যাকচুয়ালি সত্যি কথা কারণ উড়াবে প্রাইসটা একটু নেমে আসছে উড়াবে যেমন আমাদের এই সেম বুদাপেস্ট গুলোই আগে ছিল সবুজ বান সবুজ গলা লাল গলা ওগুলো যখন প্রাইসটা একটু রিজনেবল হয়ে আসছে তখন কিন্তু বেবি মানুষ কুড়াচ্ছে খুব ভালো রেজাল্ট পাচ্ছে আপনার 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা দম করতেছে কারো কারো ঘরে শীতে সো অ্যাকচুয়ালি যারা যেভাবে উড়ায় বিভিন্ন স্টাইলে তাদের উড়ানোর উপরও তো পিজন ডিপেন্ড করে আপনি জানেন ফুড টাইপ চার্ট সব কিছু যদি পারফেক্টলি করে আশা করি ভালো কিছু একটাই হবে ওকে তো এখন আমি শুধু কোশ্চেন করে যাব আর আপনি আচ্ছা আমি ইন্ট্রোটা দিব না আগে ইন্ট্রোটা দিই আমি কি বলেন আচ্ছা যেহেতু আজকে রাজন ভাই আসছে থ্যাংক ইউ সো মাচ উনি আমাকে ফোন করেছিল ওনার সাথে ফোনে কথা বলে খুবই ভালো লাগলো এবং যেহেতু আমরা পিজন লাভার উনিও পিজন লাভার আমিও পিজন লাভার তো আমাদের মনের যে কথা বা আমাদের যে কনভারসেশনগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করলে অফকোর্স আমার মনে হয় আপনারা একটা ভালো প্ল্যাটফর্ম বা বাসায় বসে যারা কবুতর পালতেছেন তারা একটা ভালো ধারণা পাবেন বাজার নতুন আসবে তাই হ্যাঁ এবং যারা নিউ কামার তারা অ্যাকচুয়ালি রিসার্চ করতেছেন অনেক ভিডিও সার্চ করতেছেন তাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে ব্যাপারটা সো আমার ইন্ট্রোটা হচ্ছে আমি নিলয় চৌধুরী ঢাকার নয়াপল্টন থেকে আমি আজকে 12 বছর ফেন্সি পিজিয়ান পালতেছি ফেন্সি পিজিয়ান 12 বছর থেকে বাট আপনার 18-19 বছর থেকে হবে যে গিরিবাস পালতাম আগে যেগুলো ফ্লাই করাইতাম বাট যখন দেখছি যে টাইম পাচ্ছি না এবং কিছুটা প্রফেশনাল ওয়েতে পালতে যাচ্ছি তখন আপনার ফেন্সি পিজেন্স এবং ফার্ম ভিত্তিক ওয়েতে পিজেন পালা স্টার্ট করেছি তো রাজন ভাই আসছে অফকোর্স ওনার সাথে আজকে যে সমস্ত কথাবার্তা আছে এগুলো সব শেয়ার করবো আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে নিলয় চৌধুরী দিলেই পাবেন অবশ্যই আশা করি রাজন ভাই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়ে তাহলে আপনারা সাবস্ক্রাইব করলে আরো নতুন নতুন হেলথ টিপস এবং পিজিয়ান লফটের সফলতা কিভাবে আসবে কিভাবে শর্ট টার্ম অবজেক্টিভ লং টার্ম অবজেক্টিভ গোলস গুলো সেট করতে পারবেন আশা করি আমি এগুলো নিয়ে কাজ করতেছি এগুলো সব আপডেট আপনি পাবেন আচ্ছা তো এখানে একটা ক্রেডিট না দিলে না সেটা হচ্ছে যে পিজন এন্ড পেট টিপস এর অর্ণব ভাইয়া তো ওনার ভিডিওর মাধ্যমে আমি ভাইয়াকে খুঁজে পাইছি আমাদের বাসা থেকে কাছে কাছে আমি যেহেতু রামপুরা থেকে হাসিনছিলে তো কথা একটু কন্ট হয়েছে তো ফার্স্টে যেটা বলতেছিলাম ভিডিওর মেইন ফোকাস সেটা হচ্ছে যে কোশ্চেন তো আমি শুধু উত্তর দিবেন আচ্ছা ভাই ঠিক আছে বোরিং কোশ্চেন করেন না হ্যাঁ ইজি কোশ্চেন করেন এটা আমাদের ভিডিও তো অলরেডি দুইজন করে দিছে আচ্ছা 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 তো ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে যে এক নাম্বার কবুতর পালার শুরুটা কিভাবে হলো কবুতর পালা শুরু হয়েছে 2002 আপনার যখন কিছুই বুঝি না আমার এক ফ্রেন্ড আছে নাইম নাম ওর নাম না বললেই নয় ও আমার সাথে ও এখনও পেন্সি পিজেন্স আছে ওর ছোট আকারে পালে সময় দিতে পারে না ও দুটো গিরিবাজ নিয়ে আসছিল তো ওইখান থেকে আমার কবুতর পালা স্টার্ট ওইটাকে জোড়া ভেবে আমরা 2 বছর পালছি যদিও দুইটা নট ছিল অনেক পরে বুঝছি কারণ নতুন পালক বুঝেন তো তখন তো ওদের উড়াইতাম ওটাই ভালো লাগতো ব্রিডিং তো পরে আসবে দুই চারটা কবুতর ছিল উঠতো স্কিন কালো করে ফেলছি রোদে তালে দিতে দিতে এইভাবে স্টার্ট হয়েছে তো স্কুলের এক্সাম খারাপ হওয়ার পর এসএসসির আগে কবুতর পালা ছেড়ে দেওয়া হয় তো ছেড়ে দেওয়ার পরে 2008 থেকে আমি ফার্ম ভিত্তিক স্টার্ট করছি আবার ফেন্সি পিজন পালা আচ্ছা
তো মোটামুটি কত মাসের মতো হবে মোটামুটি 11.5 বছর থেকে 12 বছর তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন চলে গেল আচ্ছা ঠিক আছে যে কত বছর হলো কবুতরের সাথে সময় কাটালেন তিন নাম্বার কোশ্চেন একটা আপনার আগের কোশ্চেনের সাথে একটু অ্যাড করি एक्चुअली আমার লাইফের 24 ঘন্টার মধ্যে আমি যেটা যদি জরিপ করি আমি যেটা অ্যাভারেজ করি সেইটা দেখা যাবে যে দিনের মিনিমাম 6 ঘন্টা আমার কবুতর পিছে চলে যায় মিনিমাম 6 ঘন্টা আমার কবুতর পিছে চলে যায় আর আমরা 7-8 ঘন্টা ঘুমাই আর কতক্ষণ থাকে আপনারা একটু ক্যালকুলেশন করে দিলে বুঝতে পারবেন আচ্ছা তো তিন নাম্বার কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে একটা করুণ দুঃখের কাহিনী বা গল্প যেটা আপনার সাথে ঘটে গেছে বাট আপনি এর জন্য প্রস্তুত ছিলেন না এটা কি পিজন রিলেটেড পিজন রিলেটেড আচ্ছা যেটা আপনাকে এখনো মানে ক্রেস্টেড বাটারফ্লাই আমার এখানে যত বেবি আসছে আমি অনেকগুলো সেল করে ফেলার পর চিন্তা করলাম যে না এই বেবিগুলো তো অ্যাসেট এগুলো আমার জমাইতে হবে আমার প্রায় 13-14টা ক্রেস্টেড বাটারফ্লাই আমি জমাইছিলাম 15-7 পর 8 পর পর ব্রিডিং স্টার্ট করে নেই কোনটা জিরো পে তার কোনটা এখনো ডিমে বেবি উঠতেছে আমি বান্দরবনে ঘুরতে গেছিলাম সো ওই ক্ষেত্রে লোকজন ছিল না দেখার মতো নিজে না থাকলে লকে যাওয়া হয় তিন দিনে আপনার প্রায় 14টা ক্রেস্টেড তো মরছেই আমার মাস্টার ফেয়ার ক্রেস্টেডও মরে গেছে সব ক্রেস্টেড বাটারফ্লাই মারা গেছে তো ওই দিনও আমার আরেকটা চ্যালেঞ্জ দিছি যে না যেহেতু ক্রেস্টেড মারা গেছে আমি আবার ক্রেস্টেড করে দেখাবই আমি অফকোর্স ক্রেস্টেড আলহামদুলিল্লাহ এখনো 4-5 পিস ক্রেস্টেড রানিং আছে করতেছি ব্ল্যাক ক্রেস্টেড ওপেন মাইন্ডে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে হচ্ছে যে কিরকম টাকার লস হইছে আমি যদি মন শক্ত কারণ কি ভাই রেগুলার রেগুলার হবেই কবুতর পালতে গেলে কবুতর মারা যাবে এটা মেনে নিতে হবে কবুতর যদি সবাই পারফেক্ট ওয়েতে কোনটা মারা না যেত জোড়া জোড়া বাচ্চা উঠতো তাহলে সবাই বাড়ি ঘর করে ফেলতো টু বি ভেরি অনেস্ট কিন্তু এটা হবেই এগুলো অ্যাবস্ট্রাক্ট এগুলো মেনে নিতে হবে না হলে কবুতর পেলে সফল হওয়া যাবে না ওকে তো 4 নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে যে কবুতর নিয়ে মানে কবুতর পালনে কোনো সমস্যা পড়তে পেরেছে ওকে এটা পারিবারিক ব্যক্তিগত ক্ষেত্রে অফকোর্স পড়তে পেরেছে কবুতর কিভাবে সমস্যা পার করে যখন ফার্স্ট রুম করি কবুতরের তখন বাবার সাথে সেই রকম ঝামেলা বাবা কবুতর পালতে দিবেন না তখন আমি আপনার ইন্টার ফার্স্ট ইয়ারে সে ঘর করতে দিবে না জোর করে ঘর করছি যা জমানো ছিল তখন তো জোড়া দাঁড়িয়ে দিয়ে ঘর করছি বুঝছেন যে এরকম সুন্দর ঘর তো আমি করতে পারতাম না ইচ্ছা করে জোড়া তালি দিয়ে একটা এই দুইটা এই সেকেন্ড হ্যান্ড ইট কিনে এভাবে ঘর করছে তো এটা নিয়ে অনেক প্রবলেমস হয়েছে তো আলটিমেটলি এখন যখন আমি সাকসেস এখন আমার আব্বুকে আমি যাই বলবো যদি বলতে আব্বু আমার একটা ফ্ল্যাট খালি করে দাও এটা জীবনও দিবে না যে আমি জানি হয়তো অন্য জায়গায় হইলে ওরকম একটা ম্যানেজ করে দিতে পারি ওকে আচ্ছা তো একটা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে এটা আপনার যে লফটটা আছে এখানে মোটামুটি বিশাল জায়গা জি তো এখানে কি আপনার ভাড়াটা দেওয়া লাগে নাকি না না ভাড়া আমার নিজের বাড়ি নিজের বাড়ি ছাড়া আসলে পালা একটু টাফ যারা পালতে চাচ্ছেন প্রফেশনালি তাদেরকে এই জিনিসটা বলি যদি একটু দূরেও হয় সেট করা যায় যদি আপনার আয়ত্তে থাকে জিনিসটা আপনি চেষ্টা করবেন নিজের টেরিটরিতে করতে কারণ আপনি একটা জায়গায় যদি পালেন ভাড়া অবস্থায় আপনি হয়তো ভাড়া দিয়েও পোষাচ্ছে সব টাকা উঠে যাচ্ছে বাট বাড়ি হলে প্রবলেম করতে পারে আপনার যখন তখন এন্ট্রেন্স নাও হইতে পারে আমি 4টা পর্যন্ত বসে থাকতে পারবো আমার লফটে নিজের বাড়িতে এই সমস্ত সুবিধাগুলো কিন্তু আপনি ভোগ করতে পারবেন না আর নিজের এখানে পালার জন্যই আসলে কোনো ভাড়া দিতে হয় না ইলেকট্রিক বিলও দিতে হয় না কিন্তু আমি আপনার একটা ভাড়া এস্টিমেট করে রাখি কারণ এটা সবারই উচিত যে এইটা সরাই বলতে হবে লফট থেকে কারণ এটা কিন্তু আলটিমেটলি আপনাকে যদি অন্য জায়গায় হয়তো পে করতে হতো এভাবে না হিসেব করলে আমি পারফেক্ট প্রজেক্টটাকে সেট করতে পারবো না আর তিনটা রুম করছি নিজে টাকা দিয়ে রুম করছি তো এই জন্য হয়তো ভাড়া দেওয়া লাগে না আপু করে দিলে হয়তো কোটা দোটা দিত বা বলতো করতেছো না এটা প্যারেন্টসদের অ্যাকচুয়ালি খারাপভাবে বলার জন্য না এটা আমরাও যখন প্যারেন্টস হবো আমরা ওইটাই করবো আমরা চাবো আমাদের ছেলেমেয়েরা একটা ভালো কিছু করে দেখাক সাকসেস তারপর আমরা ওইটাকে সাপোর্ট করবো আমরা কিন্তু এই যত মোটিভেশনাল স্পিকার আছে বা যারা বলে তাদের থেকে এগুলো শিখি অ্যাকচুয়ালি তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো বলে সাকসেস আসলে ওইটা দিছে সবাই ধরে মেনলি কথা বলার একটা কারণ আমার কিন্তু ভাই ভাড়ার থেকে বাজে আমার 500 টাকা বা 45,000 টাকা খরচ হচ্ছিল
এটা থাকবে আর দুইটা ছেলে খাওয়া সবকিছু মেইনটেন্স করে খরচ আছে কেন বললাম এই কথাটা কেননা এটা যেহেতু একটা প্রজনন টাইপের জিনিস মানে প্রজনন প্রোডাকশন প্রোডাকশন টাইপের আবার যে কোনো সময় মারাও যেতে পারে এনিটাইম আপনি কবুতর হঠাৎ সুস্থ দেখে গেছেন এক ঘন্টা পরে দেখবেন মারা গেছে স্ট্রোক করতে পারে কি মানুষেরই ঠিক নাই ভাই জীবনের কবুতর ঠিক হবে ওই ক্ষেত্রে বললাম যে যে কোনো সময় একটা দুর্ঘটনা চলে আসতে পারে একটা ভাড়ার ব্যাপার স্যাপার আছে ওরকম ব্যাকআপ নিয়ে নামা উচিত ব্যাকআপ তো অফকোর্স রাখতে হবে যে কোনো বিজনেসে ব্যাকআপ নিয়ে নামতে হবে মিনিমাম এক বছর ব্যাকআপ যদি এক বছরের যেই স্বর্ণের বিজনেস করেন আপনি জমির বিজনেস করেন যেই বিজনেসই করেন ব্যাকআপ ছাড়া কিন্তু হবে না আপনাকে সেট আপ করতে তো সময় লাগবে ফার্স্ট থেকে আমরা আশা করতে পারি না তো এখানে আকাশ একটু ঘুরে দেখা এখানে হচ্ছে একটা সেম ক্লাস পরবর্তীতে ওই রুমে ওই রুম থাকি তো দেখা এবং এই রুম তো আপনারা একটা মোটামুটি একটা রুম দেখলেন ঠিক আছে যে ভাইয়ার কিরকম খাঁচা বা কিরকম ভাবে রাখছে যদি বিল্ডিং টি একটু তিন কোনা চার কোনা তো দেখা যাচ্ছে যে স্কোয়ার হলে অনেক সুন্দর সেট আপ করতে পারতাম তাও এর মধ্যে চেষ্টা করছি সেট আপ এটা ধাপে ধাপে এটা শুধু একটা ভিডিও না আরো কন্টিনিউ অনেকগুলো ভিডিও আসবে অনেকগুলো ক্যাটাগরির উপরে তো জাস্ট একটা দেখালাম নরমালি তো এইখানে আপনার কবুতর কোন রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় মানে সবচেয়ে বেশি যে পার মান্থ থাকে একভাবে না কথা বা দুই মাস তিন মাস পর পর রোগটা হবে এখন আপনার এই ট্রিটমেন্টটা কি করে ঠান্ডা একটা কমন রোগ গরমেও 100% আপনার গরমে যদি ওয়েদার এদিক ওদিক আমাদের কিন্তু গরমে ঠান্ডা মনে করেন আপনি এসি বেশি ছেড়ে ঘুমায় গেলেন এরপর যদি আমি সব জানলা খুলে রাখছি একদিন প্রচন্ড বৃষ্টি হইলো হইতেই পারে বা বাতাস চালাবে জানলার পাশে রোদ একটু নাকে পানি চলে আসতেই পারে একটু কাশতে পারে ড্রপিং একটু খারাপ হয়ে যেতে পারে আর বেবি উঠানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেন্সি বিজনেসে কারণ ভাইয়া বেবি দেখা যাচ্ছে প্রতিদিন ডাবল ডাবল টেক কেয়ার করতে হয় নাহলে প্রোডাকশনে আসার মানে আমার যেরকম চিন্তা করি ওরকম ভাবে ফল পাওয়া যায় না ওরকম বলতে হলে বেবি টেক কেয়ারটা বেশি হতে হবে আর ঠান্ডা ছাড়াও চুনা পায়খানা একটা কমন রোগ যেটা সবার ফার্মে হয়ে থাকে এটা নিয়ে অনেকে ভয় পেয়ে যায় বা গ্রিন পায়খানা এই ড্রপিং যখন গ্রিন হবে আর বা চুনা হবে ভয় পাওয়ার কিছু নাই আগে কবুতরের অনেক কারণে গ্রিন ড্রপিং হতে পারে অনেক কারণে চুনা ড্রপিং হতে পারে আগে কারণ আইডেন্টিফাই করতে হবে একটা কবুতর যদি একদিন না খায় ওর কিন্তু গ্রিন ড্রপিং হবে ও ফিট কিন্তু গ্রিন ড্রপিং হবে কারণ ওর পেটে খাবার নেই সো আমরা প্রথমেই ওষুধ দিব না আগে আইডেন্টিফাই করবো দরকার দুদিন চলে যাক কবুতরটা একদিনে ধাপ করে উইক হয়ে যাবে না যদি ধাপ করে উইক হয় ওই ড্রপিং দেখলে আপনি বুঝবেন যেটা কি মারাত্মক উইক হতে পারে নাকি পারে না ভয় পাওয়ার কিছু নাই একটু বুঝে শুনে ট্রিটমেন্ট করবেন যেহেতু ওরা বোবা প্রাণী আমাদেরকে বলতে পারবে না ওদের সিম্পটম দেখে বুঝতে হবে আপনার এখানে মেন প্রবলেম হচ্ছে ঠান্ডা ঠান্ডাটা আসলে 12 মাস টুকটাক লেগে থাকেই বা শীতকালে একটু বেশি এটা সবার ফার্মেই থাকে তো চিকিৎসাটা কিভাবে দেন আমি ঠান্ডার চিকিৎসাটা যেটা করি যে কসমিক্স প্লাস সবচেয়ে কম টাকার একটা ওষুধ আছে ভেটেরিনারি 15 টাকা ছোট প্যাকেটটা নিবে ওই ওষুধটার উপর আমি কোনো ওষুধ পাই নাই ওইটা অনেক কার্যকরী একটা ওষুধ ঠান্ডার জন্য কবুতরকে দিতে পারি আমরা এছাড়া যদি একটু বেশি সিভিয়ার রকমের ঠান্ডা লেগে যায় কোনো একটা স্পেসিফিক পিজন ওইটা দিয়ে পোস্ট করাতে পারি কসমিক্স দিয়ে আর যদি সিভিয়ার মনে করেন আপনি একটা কবুতর বা দুইটা কবুতরকে ট্রিটমেন্ট করবেন সেই ক্ষেত্রে আপনার ড্রপিং যদি চুনা হয় সেক্ষেত্রে তো তাহলে ইউজ করতে পারি কসমিক্স এর সাথে আমরা সেক্ষেত্রে এখানে কি কসমিক টেবলেট লাগিয়ে এটা হচ্ছে একটা পাউডার পাউডার পাউডারের সাথে আমার লফটে অ্যাভেলেবল একটু দেখতেছি এই হচ্ছে ভাই কসমিক্স প্লাস এটা হচ্ছে একটা স্যাশে প্যাকেট ওদের 15 টাকা 15 টাকা মোস্ট প্রলি নিবে এখানে গায়ে কি রেট লেখা আছে 15 টাকা হ্যাঁ জি 15 টাকা 50 পয়সা 15 টাকায় নিবে এই যে বাংলা লেখাটা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে কসমিক্স প্লাস এটা 5 গ্রাম একার ওষুধ এটা আপনারা লেখা আছে কত ইউজ করতে হবে আপনারা এটাতে কোর্স করাতে পারেন শীতের সময় ভালো সাপোর্ট দিবে আশা করি কতদিন দেয়া লাগে যে কোনো ওষুধ 3 থেকে 5 দিন আমি 3 দিনের বেশি অ্যাপ্লাই করি না এক বেলা এক লিটার পানিতে কত এমএল এটা এখানে লেখা আছে যে প্রতি লিটারে 1.5 থেকে 2 গ্রাম লেখাই আছে পাউডার তো গ্রাম হ্যাঁ আচ্ছা তো আপনার এখানে মেইনলি প্রবলেম হচ্ছে ঠান্ডা ঠান্ডাটা একটু বেশি আমার মনে হয় সবার ফার্মে সেমই হবে ঠান্ডাটাই লাগে কবুতর একটু বেশি এছাড়া হজম তজমের প্রবলেম যদি রেগুলার খাওয়াটা ক্লিন রাখে আপনার পানিটা পরিষ্কার দেওয়া যায় ব্যাকটেরিয়া ছাড়া যদি ফুটায় পানিটা খুবই ভালো এছাড়া ফিল্টারও ইউজ করতে পারে কারণ পানিবাহিত রোগ কবুতর সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি ওকে তো 6 নম্বর কোশ্চেন কবুতর নিয়ে বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা বা চিন্তা খুব সুন্দর একটা কোশ্চেন বর্তমান অনেক বড় প্ল্যান বর্তমান প্ল্যান হচ্ছে ফুল প্রোডাকশন ভিত্তিতে আগাবো আর আমার যে কাজগুলো আমি করি বেসিক্যালি দুটো ব্রিড নিয়ে আমি কাজ করি এগুলো নিয়ে পরে আশা করি বলবো আপনাদের আমার চ্যানেলে থাকলে সবাই জানতে পারবেন তো ওই ব্রিডগুলো নিয়ে ডেভেলপ করতে থাকবো পাশাপাশি প্রফেশনাল ওয়েতেও কিছু ব্রিড আছে হাই ফ্লায়ার পালি কিছু
আর একটা টাইমে অনেক জাত ছিল এখন তো জাত কমায় ফেলছি তো প্রোডাকশন ভাবে করব এই মোটামুটি অনেক প্ল্যান 2000 সারা জীবন বলতো 2000 সারা জীবন মানে আমার মৃত্যুর আগ পর্যন্ত কবুতর পালা হবে ইনশাআল্লাহ সো এখন কোনো স্পেসিফিক প্ল্যান নেই বাট এখন থেকে 2025 সাল পর্যন্ত প্ল্যান হচ্ছে ফুলভাবে কবুতর পালবো এবং আমার অন্যান্য কাজগুলো আচ্ছা তো লাস্ট যারা কবুতর পালার জগতে আসতে যাচ্ছে নতুন বিশেষ করে ফিনসাইট পালতেছেন আপনি তো তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা লস লাভ এইটা সেটা অনেক কিছু থাকবে আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যেন তারা এসে হোঁচট না খায় আচ্ছা ধরা না খায় এটার সর্বপ্রথম অ্যান্সার হচ্ছে কবুতর যারা পালবেন প্রফেশনালি যারা সেট করবেন ফার্ম আমি আমার অন্যান্য ভিডিওতে বলে থাকি সময় নেবেন আজকে কবুতর দেখলাম ভালো লাগলো কালকে আমি ফার্ম করে ফেলবো এরকম না এটার পিছনে ছয় মাস আগে টাইম দিবেন এটার থেকে রিসার্চ করবেন আগে এটাকে মনে ভালোবাসাবেন আপনার প্যাশন ক্রিয়েট করবেন এটার উপর আপনি যদি প্যাশন না ক্রিয়েট করতে পারেন আপনি প্রথমে এভাবে যদি তাড়াহুড়া করে আসেন অবশ্যই লস খাবেন প্যাশন ক্রিয়েট করে বুঝে শুনে প্লাস মাইনাস সব কিছু দেখে যদি আগান আস্তে আস্তে কারণ কবুতরের কোনো শর্টকাট নেই আপনি ধাপধুপ করে শর্টকাট করে কিছু করে ফেলতে পারবেন না আস্তে বুঝে শুনে আগাইলে আশা করি লস হবে না আর লস হলেও এগুলো রিকভারেবল কিন্তু প্রোডাকশনে প্রতিটা বিজনেসে লাভ এবং লস আছে যদি আমি বিজনেসের কথা বা প্রজেক্টের কথা চিন্তা করি যারা প্রফেশনালি আসতে চান তাদেরকে বলবো বুঝে শুনে আগান এবং এইটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার 25 মিনিটস একটা ভিডিও আছে আমার চ্যানেলে ভাইয়ের চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি ওইটা দেখলে আপনার আশা করি কারো কোনো কোশ্চেনই থাকবে না সব অ্যান্সার পেয়ে যাবেন এখানে ওকে তো আমাদের 7টা কোশ্চেন গেল তো এই হচ্ছে ভিডিও ঠিক আছে এটা হচ্ছে ইন্ট্রোডিউস ভিডিও গেল মানে পরিচয় পর্ব গেল তো পর্যায়ক্রমে আমি ভাই লফটে এসে যে যে কোশ্চেনগুলো আমার মাথায় ঘুরতেছে এক এক করে ওই কোশ্চেনগুলো করে করে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা ভিডিও করে দিব আর ঘুরে ফিরে একই কথা বলতেছি ভাইয়া যেহেতু ইউটিউব লাইনে চলে আসছে তো যেহেতু অনেক এক্সপিরিয়েন্স পরবর্তীতে ভালো ভালো ফ্যান্সি কবুতর পালন করতেছে ব্রিড ডেভেলপ করার চেষ্টা করতেছে তো ভাইয়ার চ্যানেলের লিঙ্কটা থাকবে আমি কাউকে বলি না সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন যার যার কাজের মাধ্যমে সে সে অটোমেটিক উঠে তো আপনারা ভাইয়ার চ্যানেলে যাবেন বেশি না দুই তিনটা ভিডিও দেখবেন ভালো লাগলে পরবর্তীতে আপনি নিজেই গেস করতে পারবেন যে অ্যাকচুয়ালি কিছু হবে এখান থেকে কিছু পাবো কি পাবো না এটা নিজেরাই বুঝতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তীতে এরকম আর অনেক গুরুত্বপূর্ণ টুকি থেকে ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকলকে বলতে ধন্যবাদ